Redmi কোম্পানি তাদের Redmi 10 সিরিজের আরো একটি স্মার্টফোন লঞ্চ করে দিল বাংলাদেশ মার্কেটে Redmi 10 Power যেই ফোনটা 17 থেকে 18000 টাকার আশেপাশে আপনি বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি ভাবে কিনতে পারবেন আজকের ভিডিওতে আমরা Redmi 10 Power এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এটাও বলে দিব এই বাজেটের ভিতরে আপনার জন্য এই ফোনটা কেমন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন Redmi 10 Power ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন তার সাথে থাকছে 81.7% স্ক্রিন বডি রেজোলিউশন এবং থাকছে 269 ppi ডাইনোসিটি এবারে কথা বলবো ফোনটার ক্যামেরা নিয়ে ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স 15 মেগাপিক্সেল এবং থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিংও করতে পারবেন ফোনটা সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটাতে RAM থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 128GB স্টোরেজ টাইপ UFS 2.2 এবং এই ফোনটাতে আপনি এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন এবার আসা যাক ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে ফোনটাতে থাকছে 4G সাপোর্টেড তবে এর সাথে আপনি ডুয়াল ন্যানো সিম কার্ডও ইউজ করতে পারবেন ফোনটা পাবেন দুইটি কালারে স্পোর্টি অরেঞ্জ এবং থাকছে পাওয়ার ব্ল্যাক ফোনটার ওয়েট থাকছে 203 গ্রাম এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটাতে প্রসেসর থাকছে অক্টা কোর চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 618 যেটা সম্পূর্ণ একটি 4G প্রসেসর এবং এটা 6 nanometer দ্বারা তৈরি ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং থাকছে MIUI 13 জিপিও থাকছে অ্যাড্রিনো 6010 সিকিউরিটি হিসাবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটাতে থাকছে 3.5mm জ্যাক এবং এর সাথে থাকছে লাউড স্পিকারের সুবিধা সবশেষে আমরা কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে ফোনটাতে ইউজ করা হয়েছে 6000 mAh একটি ব্যাটারি এবং এর সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট কোম্পানির মতে এই চার্জারটাকে দিয়ে ফোনটাকে ফুল চার্জিং করার জন্য সর্বোচ্চ 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে যাই হোক এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি ভাবে আপনি একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এটার প্রাইস থাকছে 18000 টাকা এই বাজেটের ভিতরে আমরা পাচ্ছি না ফুল এইচডি প্লাস ডিসপ্লে তবে এখানে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন এইখানে থাকছে কলকম স্ন্যাপড্রাগনের 6080 প্রসেসর তার সাথে থাকছে 8GB RAM এবং থাকছে 6000 mAh ব্যাটারি সো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন কিংবা আপনার টুকটাক ফটোগ্রাফির ইচ্ছা থাকে তাহলে আপনি এই ফোনটাকে নিতে পারেন ফোনটা এই বাজেটের ভিতরে আপনার জন্য বেস্ট হবে যদি কিনা আপনি ফুল এইচডি প্লাস ডিসপ্লেকে অ্যাভয়েড করতে পারেন তারপর আমি বলবো এই বাজেটের ভিতরে যদি তারা ফুল এইচডি প্লাস ডিসপ্লেকে ইউজ করতো তাহলে এটা সব থেকে বেশি বেটার হতো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন